হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। ঘুরি নামে নতুন একটি গান আসছে, আগামী ঈদে গান রিলিজ হচ্ছে, সোহম এবং সংকেতে। সোহম গানটি গিয়েছেন, প্লিজ গানটি শুনুন এবং লাইক শেয়ার করুন, ধন্যবাদ। সোহম ও সংকেতের গান ঘুরি রিলিজ করছে এই 20th বাংলাদেশের রেকর্ড লেবু গাঞ্চিল মিউজিক থেকে। আমি ওদের এই গানটা প্রোমোটা দেখেছি, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দি সং। মানে আমার শ্যুটটা ভালো লেগেছে, জেনারেলি অ্যাপ্রোচটা খুব সুন্দর লেগেছে। সো 20th অপেক্ষায় রইলাম, সবাই শুনবেন ওদের গান এবং সবাই ওদের কাজ সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম পাপাই, আমি দ্য র্যাডিক্যাল অ্যারে প্রজেক্ট ট্র্যাপ বলে একটি ব্যান্ডে বেস গিটার বাজাই। সোহম এবং সংকেতের একটি নতুন গান রিলিজ হচ্ছে, গানটির নাম ঘুরি। ভীষণ ইন্টারেস্টিং একটা সাউন্ড করার চেষ্টা করেছে, খুব সুন্দর করেছে, আমার ভীষণ কাছের দুজনেই। আমি ওদেরকে, আমার এবং আমার ব্যান্ডের সমস্ত মেম্বার্সদের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। উই উইশ দেম অল দ্য বেস্ট অ্যান্ড অল দ্য সাকসেস ফর দ্য সং। আপনারাও শুনুন, আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকবেন, ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে সাপোর্ট করুন, নতুন মিউজিককে সাপোর্ট করুন, অরিজিনাল মিউজিককে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাই, আমার নাম রাজর্ষী, আমি ঈশানের গিটারিস্ট। আর এই ভিডিওর মাধ্যমে আমি সোহম, হু ইজ অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড আর্টিস্ট, তাকে তার নতুন গান ঘুরি সেটার রিলিজ নিয়ে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানাতে চাই। গানটার নাম অগেন ঘুরি, গানটা উইচ ইজ আ ভেরি ভেরি অসপিশিয়াস ডে। আর গানটা রিলিজ হতে চলেছে গানচিল মিউজিক রেকর্ড লেবেল, বাংলাদেশের এটা একটি রেকর্ড লেবেল, তো সেখান থেকে রিলিজ হবে। তো গানটা আমি শুনলাম, আমার ভীষণ ভালো লাগলো। দিস ইজ আ ভেরি ক্যাপটিভেটিং পাওয়ার ব্যালাড নাম্বার উইচ হ্যাজ আ ভেরি পাওয়ারফুল কোরাস অ্যান্ড লিরিক্স, তো আমার ভীষণ ভালো লাগলো গানটা। অ্যান্ড আই উইশ সোহম অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ ঘুরি অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। হাই ফ্রেন্ডস, সিন্দ্রজিতেন্দ্র। একটি গান আসছে সোহম, আমার খুব পছন্দের একজন ভোকালিস্ট কম্পোজার, ঘুরি। কারণ আমি নিজে ঘোরাঘুরিতে করতে ভালোবাসি এবং এই ঘুরি মানে হচ্ছে কাইট ফ্লাইং। আমি প্রফেশনাল একজন মিউজিশিয়ান, মিউজিক কম্পোজার, কিন্তু আমার একটা আরেকটি সত্তা আছে, সেটা হচ্ছে আমি নিজে একজন প্রফেশনাল কাইট ফ্লায়ার। মানে আমি নিজে প্রফেশনালি কাইট মানে ফ্লাই করতে চাই। মানে আমাদের কাইট কম্পিটিশন হয়, যেমন গান বাজনায় আপনারা জানেন রিয়েলিটি শো হয়, তেমনি রিয়েলিটি ঘুরির কম্পিটিশনও হয়। রিয়েলিটি ঘুরির কম্পিটিশন এটা কোথায় হয়? লখনউ হতো আগে, এখন কলকাতাতে হচ্ছে। সো এই ঘুরি নিয়ে গান সোহম এবং সংকেত, এখানে খুব ভালো গিটার বাজিয়েছে। তো ঘুরি মানে কিন্তু শুধু ঘুরি নয়, ঘুরি মানে হচ্ছে এটা বন্ধনও বটে। কিরম বন্ধন? এই যে আপনার ঘুরির সঙ্গে সুতোর বা মাঞ্জার যে বন্ধন, ঘুরিটা আকাশে কিভাবে উড়ছে সেখান থেকে আপনি মন থেকে একটা শান্তি পাবেন, যে মনে হচ্ছে যেন আমি ঘুরির সাথে উড়ি। মানে আপনার এই যে মানসিকতা যে আপনি যেন আপনি উড়ছে, মানে আপনি স্বাধীন, তা সেটার অর্থ কিন্তু একটা ঘুরির মানে কাইট ওড়ানো বা কাইট ফ্লাইং এর একটা বিশেষ অর্থ হচ্ছে আমি ঘুরির সাথে উড়ি, মানে আমরা স্বাধীন। এটা নিয়ে একটি গান আসছে সোহমের, ঘুরি। আমি শুনে খুব ভালো লাগলো, টিজারটা দেখেছি, দারুণ লেগেছে। আপনারা শুনবেন এবং এটি রিলিজ হচ্ছে গাঞ্চিল থেকে, আমাদের বাংলাদেশে একটি নিউজ পোর্টাল। আমার ইচ্ছে আছে কোন দিয়ে করার, গাঞ্চিল যদি শুনে থাকো আমারও একসঙ্গে গোলাপ করার ইচ্ছে আছে। সো এনজয় দিস কাইন্ড অফ মিউজিক, এনজয় দ্য ফ্রিডম অফ দ্য মিউজিক। ঘুরিতে উড়ি মানে ঘুরি, ঘুরি মানেই শুধু ঘুরি নয়, স্বাধীন মিউজিক, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এবং সম্পর্কে বন্ধনের মিউজিক, একটা সুতোর সঙ্গে একটা ঘুরির যে সম্পর্ক। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে। ঘুরি এই সময় ওড়াবার নয়, কিন্তু কিছুদিন পরই লখনউতে ঘুরি ওড়ানোর কম্পিটিশন শুরু হচ্ছে। পারলে যেমন আপনার রিয়েলিটি শো দেখেন শুধু গানে, তেমনি ঘুরিতেও দেখতে পারেন, এটা কিন্তু সামথিং রিয়েলি ডিফারেন্ট। এই ঘুরি গানটা আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার, শুনবেন, জানবেন, দেখবেন এবং বলবেন কেমন ঘুরালো সময়, কেমন ঘুরলো।